नमस्कार बंधुरा, कृषि उद्योग यूट्यूब चैनले आपनादेर सबाई के स्वागत। बंधुरा, आज के आमी जे विषयटी निये कथा बोलबो सेटी होलो ओकरा, जेटा के आमरा भेंडी नाम परिचित। सेई भेंडीर रोग पोकामाकड़ नियंत्रण पद्धति सम्बन्धे पुरो विस्तारित ई भिडियो। बंधुरा, जारा आमार चैनले नतुन तारा चैनलटिके सबस्क्राइब करे निन एबं पाशे थाका बेल आइकनटी पेस्ट कर दिन, जाते आमार बनानो नतून नतून भिडियो आपनादेर काछे पौंछे जाए अति सहजे। बंधुरा, समय अतिबाहित ना करे आसुन बंधुरा आमरा देखे नी भेंडी चाषेर जन्य प्रमुख कीट पतंग एवं रोग पोकामाकड़ की एवं तार किभावे आमरा नियंत्रण करब, एई निये आजकेर एई विस्तारित भिडियो। आजकेर ये भिडियोटीके आमरा तीन पर्वे किन्तु भाग करे नियेछि। प्रथम पर्वे आमरा भेंडिर जन्य जे समस्त छत्राकजनित रोगेर आक्रमण देखा जाए सेई छत्राकजनित रोगेर आक्रमणेर कारणे प्रचुर किन्तु फलने क्षति हय, सेई छत्राकजनित रोगगुलि कि कि, तार नियंत्रण पद्धति कि कि, सेई निये आलोचना करब। द्वितीयत आलोचना करब सादा माछि एवं भेंडिर फल छिद्रकारी पोका, तार नियंत्रण पद्धति सम्पर्के। तृतीयत एखन भेंडिर क्षेत्रे किन्तु फुल फल झरे जाच्छे, चाषीदेर काछ थेके ई आपडेटटा आमरा पाच्छि, सेटाके किभाबे आमरा ठीक करब। एई जे तीनटी जिनिस निये किन्तु आजकेर ई भिडियो। आसुन बंधुरा देखे नी किभाबे छत्राकजनित रोगगुलिके आमरा नियंत्रण करते पारि। बंधुरा, एई जे छत्राकजनित रोग भेंडिर तीनटी एखाने किन्तु प्रमुख रोगेर कथा आमि तुले धरब। प्रथमटी हलो रास्ट, सेकेंड हलो पाउडारी मिल्ड्यू, तृतीयत उइल्ड। बंधुरा, रास्ट रोगेर क्षेत्रे किन्तु आमरा पातार मध्ये हलुद सादा रंगेर छोप छोप दाग देखते पाওয়া যায়। আর এই ছোপ ছোপ দাগ দেখার জন্য কি হয় না, পাতার মধ্যে শালক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয়। এর শালক সংশ্লেষ প্রক্রিয়া যদি ঠিকঠাক না হয়, আমরা জানি পাতা খাবার তৈরি করতে পারবে না, এটা আলটিমেটলি ফলনের উপর কিন্তু এফেক্ট পড়ে এর, সেক্ষেত্রে কিন্তু এই রোগের থেকে নিয়ন্ত্রণ করা জরুরি। দ্বিতীয়ত পাউডারি মিল্ডু, পাউডার ই মিল্ডু মানে এখানে কিন্তু পাতার উপরে পাউডারের মতো এখানে কিন্তু কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা, এরকম কিন্তু পুরো পাতাটা সাদা সাদা এরকম দেখায়, মনে হয় যেন পাউডার ছড়ানো আছে, এটা একটা রোগ। তৃতীয়ত হয় উইল্ড, উইল্ড মানে হঠাৎ করে ঢলে পড়ে যায় ভেন্ডি গাছ, পুরোপুরিভাবে মারা যায়। এই যে তিনটি রোগের কথা বললাম, এই তিনটি তিনটি রোগেরই কিন্তু কজাল অর্গানিজম বা জীবাণু যেটি মানে যে কারণে ঘটে সেটি হলো ছত্রাক। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই ছত্রাকের নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই জরুরি। সেক্ষেত্রে বন্ধুরা আমাদেরকে কিছু নতুন নতুন ছত্রাকনাশকের ব্যবহার করতে হবে এই ছত্রাকজনিত রোগগুলি নিয়ন্ত্রণের জন্য। প্রথমত যে কম্পোজিশনটির কথা আমি বলবো এই নিয়ন্ত্রণের জন্য, সেটি হলো সাইমোক্সিলিন প্লাস ম্যানকোজেব। এই সাইমোক্সিলিন ম্যানকোজেব এর ডোজ হলো 2.5 গ্রাম প্রত্যেক লিটার জলে, 2.5 গ্রাম প্রত্যেক লিটার জলেগুলো স্প্রে করুন। বাজারে আপনারা ইন্দোফিলের মক্সিমেন নামে পেয়ে যাবেন, ডুপন্ট কোম্পানির কার্জেট এমেড নামে পেয়ে যাবেন, সিনজেন্টার রিডোমিল গোল্ড নামে পেয়ে যাবেন এই সাইমোক্সিলিন ম্যানকোজেবকে স্প্রে করার জন্য। দ্বিতীয়ত অ্যাজোক্সিস্ট্রবিন, যেটি 1 মিলি প্রতি লিটার জলেগুলো স্প্রে করুন, যেটি বাজারে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার নামে বহুল প্রচলিত। তৃতীয়ত অ্যাজোক্সিস্ট্রবিন প্লাস ট্যাবুকোনাজল, এই কম্পোজিশনটি এখন প্রচুর চলছে, সেটি 0.5 ml প্রতি লিটার জলেগুলো স্প্রে করুন, বাজারে আদামা কোম্পানির কাস্টোডিয়া নামে পাবেন, ধানুকা কোম্পানির স্পেকট্রাম নামে পাবেন এই এই কম্পোজিশনটি। তৃতীয়ত ট্যাবুকোনাজল প্লাস ট্রাইফ্লক্সিস্ট্রবিন, আপনারা এটি খুবই পরিচিত আপনাদের কম্পোজিশন, বায়ার কোম্পানি নেটিভো নামে পরিচিত, আপনারা আলুর ধসা রোগের জন্য এটির কিন্তু বহুল ব্যবহার করেছেন, এটা কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। বন্ধুরা, এই যে চারটা কম্পোজিশন বললাম, এর যতগুলো ওষুধের কথা বললাম যে কোনো একটি আপনারা স্প্রে করুন, আপনারা একটা স্প্রেতে কিন্তু তিনটা রোগেরই উপশম পাবেন, ও রাস্ট হোক বা পাউডারি মিল্ডি হোক বা উইল্ড হোক, একটা স্প্রে করুন তিনটা রোগের জন্যই আপনারা কিন্তু উপশম পাবেন। দ্বিতীয়ত বন্ধুরা, ভেন্ডির কীট পতঙ্গের নিয়ন্ত্রণ, ভেন্ডির যে প্রমুখ দুটি কীট সেটি হলো একটা হলো হোয়াইট ফ্লাই বা সাদামাছি, দ্বিতীয়ত ফল ছিদ্রকারী পোকা।
বন্ধুরা, এই যে সাদা মাছির আক্রমণ, এই সাদা মাছিটি কি করে? না, ভেন্ডির মধ্যে আমরা জানি ভেন্ডির একটি বীভৎস বড় রোগ, সেটি হলো সাহেব রোগ, ইয়েলো ভেন মোজাইক ভাইরাস। এই যে ইয়েলো ভেন মোজাইক ভাইরাস, এর নাম শুনেই আমরা বুঝতে পারি যে এর যে শিরা উপসরাগুলি হয় পাতার, সেগুলি হলুদ কালারের হয়ে যায় এবং মোটা হয়ে যায়, আর পুরো পাতাটি হলুদ আর সবুজের ছোপ ছোপ দাগ কিন্তু আমরা দেখতে পাই। এই পাতার মধ্যে ছোপ ছোপ দাগ দেখার কারণে কিন্তু এই রোগটির কারণে প্রচুর ফলনের নষ্ট হয়, আর এর কারণ হয়, মানে এই রোগটির কারণ হচ্ছে একটি ভাইরাস, আর সেই ভাইরাসটি কিন্তু বহন করে আনে এই সাদামাছি। তাই ভাইরাস নিয়ন্ত্রণ করার কিন্তু আমাদের কাছে কোনো ঔষধ নেই, কিন্তু ভাইরাস বহনকারী যে ভেক্টর বা সাদামাছি, এটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সাদামাছির নিয়ন্ত্রণ করতে হবে, এর জন্য যথাযথ যে রাসায়নিক কীটনাশকের ব্যবহার, সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। এই যথাযথ রাসায়নিক কীটনাশক স্প্রের জন্য আমরা কিন্তু অ্যাসিটামাপ্রিড গ্রুপের কোনো ওষুধ আমরা ব্যবহার করতে পারি, যেটা বাজারে প্রাইম, প্রাইড বা ধানপ্রিত নামে পাওয়া যায়। 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি, অথবা দ্বিতীয় যে কম্পোজিশন ডায়াফেনথিউরন, যেটা বাজারে আগান বা পিগেসাস নামে পাওয়া যায়, 12.5 গ্রাম 15 লিটার জলে গুলে স্প্রে করতে পারি। তৃতীয়ত ইমিডাক্লোরোপিড, যেটা বায়ার কোম্পানির কনফিডেন্ট নামে পাওয়া যায়, 0.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। সেক্ষেত্রে আপনারা এই 3টা কম্পোজিশনের যে কোনো একটা স্প্রে করুন, আপনারা কিন্তু সাদামাছিকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আর সাদামাছি নিয়ন্ত্রণ করতে পারলেই কিন্তু ভেন্ডি সাহেব রোগ কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারব। তৃতীয়ত বন্ধুরা, আরেকটা যে সমস্যার কথা বলছিলাম, সেটা হলো এখন কিন্তু ভেন্ডির ছুটি এসেছে, নতুন নতুন ফল আসছে, সেই ফলের মধ্যে কিন্তু ফল ছিদ্রকারী পোকার আক্রমণ শুরু হয়ে গেছে। এটা কিন্তু বন্ধুরা, আগা যদি আপনার ফলন ভালো হয়, যদি ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়ে যায়, যতই ফলন ভালো হলুক কেন, জমি কিন্তু শেষ করে দেবে এই ফল ছিদ্রকারী পোকা। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা স্প্রে কিন্তু অবশ্যই করতে হবে, সেটা হলো প্রোপেনোপস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের কোনো ওষুধ, যেটা বাজারে আপনারা প্রোফিক সুপার নামে পাবেন। এছাড়া ক্লোরোট্রানিলি ফল গ্রুপের ওষুধ বাজারে কোরাজেন নামে পাবেন, এইটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। কোরাজেন 5 ml 15 লিটার জলে গুলে স্প্রে করুন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভেন্ডির ফল ছিদ্রকারী পোকার আক্রমণকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন আরও একটা সমস্যার দেখতে পাচ্ছি আমরা, সেটা হলো ভেন্ডির কিন্তু ফুল ঝরে পড়ছে, আর ফুল ঝরে পড়া মানেই ফল সৃষ্টি হবে না, আবার কোথাও কোথাও ছুটি ফলও ছুটে পড়ছে। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা, চাষিদের কাছে আমাদেরকে কিন্তু এর অ্যাওয়ারনেস, সচেতনতা আমাদেরকে করতেই হবে। প্রত্যেক ফসলে কিন্তু আমাদের বোরনের কিন্তু একটা স্প্রে করা অবশ্যই জরুরি। বন্ধুরা, আমরা জানি বোরন কিন্তু ফুল ফল ইনডিউস করতে, ফলের যে বিকৃতি সাইজ তা কিন্তু ফিরিয়ে আনতে বোরনের কিন্তু গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে আপনারা বোরন 20% সাথে অ্যাগ্রোমিন ব্যবহার করার জন্য চাষিদেরকে পরামর্শ আমাদেরকে দিতে হবে। এই বোরন আর অ্যাগ্রোমিন মিনিমাম 2 বার আমাদেরকে কিন্তু স্প্রে করাতেই হবে চাষিদেরকে। সেক্ষেত্রে কী হবে, ফুল ফল ঝরা থেকে চাষিরা কিন্তু মুক্তি পাবেন, যাতে আপনারা কিন্তু বাম্পার ফলন পেতে পারেন। বন্ধুরা, এই গুটি কয়েক জিনিস নিয়ে আমি কিন্তু আপনাদেরকে তুলে ধরলাম যে ভেন্ডির ছত্রাকজনিত রোগ কীভাবে নিয়ন্ত্রণ করবেন, কীভাবে কীটপতঙ্গের নিয়ন্ত্রণ করবেন, কীভাবে ফুল ফল ঝরার থেকে আপনারা মুক্তি পাবেন। আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগলো, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, এবং ভিডিওটি অন্যান্য চাষিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি শেয়ার বাটন ক্লিক করে সেটি শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য চাষিরা উপকৃত হতে পারেন। বন্ধুরা, কৃষি উদ্যোগ ইউটিউব চ্যানেলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।